নমস্কার, এই মুহূর্তত আহি পড়িছে সন্ধিয়ার কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। আর এনে ধরনের খবর সমূহ নিতো সাবর কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিত একটা লাইক করে দিব। এই মুহূর্তত জানাইছো এটা ব্রেকিং নিউজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসগৃহলে দুটা বোমা নিক্ষেপ। নেতানিয়াহুক হত্যার চেষ্টার পুনের হিজবুল্লার আক্রমণ। কথমপি আক্রমণের সময়ত ঘরত উপস্থিত নাছিল বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু সহিতে পরিয়ালর কোনো লোক ঘরত উপস্থিত নাছিল, আগতিয়াক গম পাইছিল হিজবুল্লার আক্রমণের কথা। গুন্ডারূপী ওসি ভার্গব বরবরাক সরব হয়ে পড়ছে প্রাক্তন আইপিএস বিষয়া ভায়োলেট বড়া। ভায়োলেট বড়াই কৈছে নিয়ম বহির্ভূত বডি ফিটিং ইউনিফর্ম পিন্ধি সিঙ্গম স্টাইলত গুন্ডাগিরি করে ভার্গব বরবরাই পুলিশলে দুর্নাম আনিছে। রাইজে উভতি ধরার কারণে তাৎক্ষণিকভাবে নিলম্বন করে পুলিশে দায় হারিব খুঁজিছে। নিজাববিয়াক গোচর নিদি ভুক্তভোগীর এফআইআরলে কিয় রখি থাকিল আরক্ষী বিষয়া। চামগুড়ি সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ধুবুরীর সাংসদ রকিবুল হুসেইনে চামগুড়ি সমষ্টিত পরাজয় স্বীকার করেছে। রকিবুল হুসেইনের বিরুদ্ধে সরব হয়ে পড়ছে চামগুড়ি সমষ্টির বিজেপির প্রার্থী দীপ্লু রঞ্জন শর্মা। দীপ্লু রঞ্জন শর্মায় কৈছে কংগ্রেস যেতিয়া জিকে তেতিয়া ইভিএম ভাল, যেতিয়া হারে তেতিয়া ইভিএম বেয়া, সেটা কংগ্রেস দলের একটা পুরনি চরিত্র। আম আদমি পার্টিত আন এক মুখ্যম আঘাত, আপর মন্ত্রী কৈলাশ গেহলটর দলত্যাগ। অতি সোনকালেই বিজেপিত যোগদান করিব গেহলটে। কৈলাশ গেহলটর দলত্যাগর পাছতে সরব হয়ে পড়ছে আম আদমি পার্টি। আম আদমি পার্টিয়ে কৈছে যে বিজেপিত যোগদান করলেই দুর্নীতিমুক্ত হয়ে যায়। পাকিস্তানি সেনার উপর আক্রমণ সন্ত্রাসবাদীর, পাকিস্তানের দক্ষিণ পশ্চিম বেলুচিস্তানের অর্ধসামরিক সীমান্ত চকীত এই আক্রমণ, সাত পাকিস্তানি সেনা জওয়ানের মৃত্যু। অপরিবর্তিত দিল্লির বায়ু প্রদূষণের মাত্রা, তিনিখন বিমান বাতিল করা হয়েছে, 107 বিমানের উড়ণত বিলম্ব। এবার অসমের মুখ্যমন্ত্রীর মুখত শুনা গল বাতেগা তো কাতেগা স্লোগান। ঝাড়খণ্ডত জাতির নামত ভাগ হয়ে থাকিলে হারি যাব বলে মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যোগী আদিত্যনাথের ডায়লগ কপি করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঝাড়খণ্ডত নির্বাচনী প্রচার চলাবলে গই কৈছে বাতেগা তো কাতেগা। ডেনমার্কর ভিক্টোরিয়া কাজের থিলভিগর হিরত মিস ইউনিভার্স 2024 মুকুট, প্রথম রানার্স আপ। নাইজেরিয়ার সিদিম্মা আদে তুসিনা আর দ্বিতীয় রানার্স আপ মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেলট্রান। মেক্সিকোত অনুষ্ঠিত হয়েছিল 73 সংখ্যক মিস ইউনিভার্স প্রতিযোগিতা। 2014 31 মার্চলে ভারতের আভ্যন্তরীণ আর বাহ্যিক ধার আছিল মুঠ 55,87,149.33 কোটি টাকা। 2024 মার্চত ধারর পরিমাণ হয়ে গই 1,81,68,456.91 কোটি টাকা। ভারত সরকারের বাজেট নথিত প্রকাশিত হয়েছে এই তথ্য। অধিক উত্তপ্ত হয়ে পড়ছে মণিপুর। শনিবারে মণিপুরের মন্ত্রী বিধায়কর আবাসত আক্রমণ প্রতিবাদকারীর পুনের কর্তন করা হয়েছে মণিপুরত ইন্টারনেট সেবা। সান্ধ্য আইন জারি করা হয়েছে মণিপুর রাজ্য। পুনের মেইতেই কুকি সম্প্রদায়ের মাজত আরম্ভ হয়েছে উত্তেজনা, যার বাবে মণিপুরত মন্ত্রী বিধায়কর আবাসত আক্রমণ করেছে প্রতিবাদকারী সকলে। অতিক্রম করিব 1500 কিলোমিটার, নতুন দীর্ঘবেদী হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা ভারতের। প্রতিরক্ষার ক্ষেত্রে আরো শক্তিশালী হয়ে পড়ছে ভারত। দেওবারে DRDOE দীর্ঘ দূরত্বর সুপারসনিক ক্ষেপণাস্ত্রর সফলতার পরীক্ষা করে। এই ক্ষেপণাস্ত্রই সহজেই 1500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করিব পারে।
শনিবারে উড়িষ্যা উপকূলৰ পৰা ইয়াক সফলতাৰে উৎক্ষেপণ কৰা হয়। এই পৰীক্ষামূলক উৎক্ষেপণৰ পিছত ভাৰতীয় সেনাৰ অস্ত্ৰ ভাণ্ডাৰত সংযোজিত হ'ল এক নতুন ব্ৰহ্মাস্ত্ৰ। ইয়াৰ ফলত ভাৰত প্ৰতিৰক্ষাৰ দিশত অধিক শক্তিশালী হ'ল বুলি ধাৰণা কৰা হৈছে। ই নিঃসন্দেহে শত্ৰু দেশক শংকাত ৰাখিব। আমেৰিকাৰ পৰা এতিয়া 30 মিনিটত পাব ভাৰত ইলন মাস্কৰ আল্ট্ৰা ফাষ্ট ট্ৰেভেলত আহিব বৈপ্লৱিক পৰিৱৰ্তন। বিশ্ববিদ্যালয় আৰু প্ৰযুক্তি জগতৰ আগশাৰীৰ উদ্যোগী ইলন মাস্কে শেহতীয়াকৈ তেওঁৰ মন্তব্যৰে তোলপাৰ লগাই দিছে। আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি ডনাল্ড ট্ৰাম্প পুনৰ নিৰ্বাচিত হোৱাৰ পিছতে ইলন মাস্কে ঘোষণা কৰে যে তেওঁৰ কোম্পানী স্পেচ এক্সৰ অতি অভিলাষী আৰ্থ টু আৰ্থ মহাকাশ ভ্ৰমণ প্ৰকল্প অতি সোনকালে কাৰ্যকৰী হ'ব। ইয়াৰ উপৰিও বিশ্বজুৰি মহাকাশ ভ্ৰমণৰ জৰিয়তে এখন দেশৰ পৰা আন এখন দেশত উপনীত হোৱাৰ সময়ত এক বৈপ্লৱিক পৰিৱৰ্তন আহিব। স্পেচ এক্সৰ ষ্টাৰশ্বিপ ৰকেটৰ দ্বাৰা এই যাত্ৰা সম্ভৱ হ'ব পাৰে। এই ৰকেটটোক বিশ্বৰ আটাইতকৈ শক্তিশালী ৰকেট বুলি গণ্য কৰা হয় আৰু প্ৰায় 10 বছৰ আগতে এই প্ৰকল্পটো প্ৰথম প্ৰস্তাৱ কৰা হৈছিল। ই পৃথিৱীৰ কক্ষপথ প্ৰদক্ষিণ কৰি থাকিব আৰু ই গভীৰ মহাকাশলৈ যাত্ৰা নকৰাকৈ পৃথিৱীৰ পৃষ্ঠৰ কাষেৰে চলি থাকিব। ইয়াৰ ফলত পূৰ্বৰ যিকোনো ধৰণৰ ভ্ৰমণতকৈ বহু বেছি দ্ৰুত গতিৰে আন্তঃৰাষ্ট্ৰীয় যাত্ৰা সম্ভৱ হ'ব। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীলৈ নাইজেৰিয়াৰ সৰ্বোচ্চ অসামৰিক সন্মান গ্ৰেণ্ড কামাণ্ডাৰ অৱ দ্য অৰ্ডাৰ অৱ দ্য নাইজাৰ এৱাৰ্ড। দেশখনৰ সৰ্বোচ্চ সন্মান প্ৰদান কৰা হৈছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। ইয়া হৈছে নাইজেৰিয়া চৰকাৰে আগবঢ়োৱা 17 সংখ্যক আন্তৰ্জাতিক বঁটা। দেশবাসীৰ বাবে ভাল খবৰ, বিদেশ ৰাষ্ট্ৰ নাইজেৰিয়াই এইবাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীলৈ আগবঢ়াব নাইজেৰিয়াৰ সৰ্বোচ্চ অসামৰিক সন্মান। এক বিবৃতিত উল্লেখ কৰা অনুসৰি দেশখনৰ সৰ্বোচ্চ সন্মান গ্ৰেণ্ড কামাণ্ডাৰ অৱ দ্য অৰ্ডাৰ অৱ দ্য নাইজাৰ এৱাৰ্ড আগবঢ়াব প্ৰধানমন্ত্ৰী মোদী। ইয়াৰ আগতে 1969 চনত দ্বিতীয় ৰাণী এলিজাবেথক প্ৰদান কৰা হৈছিল এই সন্মান। সম্প্ৰীতি প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে ব্ৰাজিল গাইনা পশ্চিম আফ্ৰিকা ভ্ৰমণত আছে। ইতিমধ্যে শনিবাৰে নিশা নাইজেৰিয়াত উপস্থিত হৈছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। নাইজেৰিয়াত উপস্থিত হোৱাৰ পাছতে দেশখনৰ ৰাষ্ট্ৰপতি বুলা আহমেদ তিনুবুৱে উষ্ম আদৰণি জনাইছে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। মণিপুৰত গুৰুত্ব দিয়া নাই প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। নৰেন্দ্ৰ মোদী ব্যস্ত হৈ পৰিছে বিদেশ ভ্ৰমণত। এইবাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক উভতি ধৰিছে কংগ্ৰেছৰ সভাপতি মল্লিকাৰ্জুন খাৰ্গে। মল্লিকাৰ্জুন খাৰ্গেই কৈছে না মণিপুৰ একহে, না মণিপুৰ ছেফহে। হিংসাৰ দাবালনত দহিছে মণিপুৰ। সকলোৰে এটাই প্ৰশ্ন, কেতিয়া ৰাজ্যখনলৈ ঘূৰি আহিব শান্তি? ৰাহুল গান্ধীৰ পাছত এইবাৰ মণিপুৰ সন্দৰ্ভত মল্লিকাৰ্জুন খাৰ্গেৰ ফেচবুক পোষ্ট, য'ত কৈছে যে মণিপুৰ ভাৰতৰ এখন ৰাজ্য, কিন্তু মণিপুৰত ইমান দিনৰ পৰা অশান্তি বিৰাজ কৰি আছে। আজিলৈকে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে মণিপুৰ ৰাজ্য ভ্ৰমণ কৰা নাই আৰু মণিপুৰৰ ওপৰত শান্তি প্ৰতিষ্ঠা কৰাৰ কাৰণে কোনো ব্যৱস্থাই গ্ৰহণ কৰা নাই। ভাৰতীয় জনতা পাৰ্টীক কটাক্ষ কৰি খাৰ্গে বিজেপিক বিভাজনকাৰী ৰাজনীতি কৰা বুলি অভিযোগ উত্থাপন কৰি কয় বিজেপিয়ে ইচ্ছাকৃতভাৱে মণিপুৰ জ্বলি হোৱাটো বিচাৰে কাৰণ ই নিজৰ ঘৃণনীয় বিভাজনকাৰী ৰাজনীতিৰ সেৱা কৰে। ছ'চিয়েল মিডিয়াই এক্সৰ এটা পোষ্টত খাৰ্গে লিখিছে, আপোনালোকৰ ডাবল ইঞ্জিন চৰকাৰৰ অধীনত 2023 চনৰ মে' মাহৰ পৰাই না মণিপুৰ একহে, না মণিপুৰ ছেফহে। ই কল্পনাতীত যন্ত্ৰণা। খাৰ্গে আৰু লগতে কয় দুয়োখন চৰকাৰ সুন্দৰ সীমান্ত ৰাজ্যখনত বিফল হৈছে আৰু মণিপুৰৰ জনসাধাৰণে তেওঁলোকৰ পৰিস্থিতিৰ বাবে তেওঁলোকক কেতিয়াও ক্ষমা বা পাহৰি নাযায়।